একটি সিং ফ্লুটেড পাইপ ব্যবহার করে তোমরা দারুণ মিউজিক্যাল সাউন্ড তৈরি করতে পারো। একটি সিঙ্কের পাইপের প্রান্তে কিছুটা উপরে ধরে এটিকে জোরে জোরে ঘোরাতে থাকো। যত জোরে ঘোরাবে বা সুইং করাবে, শব্দের তীব্রতাও তত বাড়তে থাকবে। মনে হবে কেউ যেন সিটি মারছে। এখন পাইপটিকে মুখের সামনে ধরে ব্লো করো এবং কিছুটা পরে পাইপটিকে মুখে নাও এবং আবার ব্লো করো। দেখো দুই ক্ষেত্রে শব্দের তীব্রতা কিভাবে পরিবর্তন হচ্ছে এবং মনে হবে একটি ক্যারিসেল পাচ্ছে। এবারে পাইপটি প্রান্তটি বন্ধ করে ঘোরাতে থাকো এবং লক্ষ্য করো কোনো শব্দই তৈরি হচ্ছে না। অর্থাৎ শব্দ তৈরি হওয়ার জন্য একটা খোলা প্রান্ত দরকার, যেটা দিয়ে বাতাস বেরিয়ে যায়।